হাই এভরিওয়ান, আজকে যেটা আমরা করছি সেটা হচ্ছে এই আর কে ঘোষ আর কিসি মাইতি বইয়ের যে লিনিয়ার ইকুয়েশন কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট আছে এই 5D, আমি 1 থেকে 6 অব্দি অঙ্কগুলো আপলোড করেছিলাম, তা মাঝখানের অঙ্কগুলো আপাতত আজকে করছি না। আজকে 17B থেকে শুরু হবে, না 17A থেকেই শুরু হবে। 17A থেকে কটা অঙ্ক করবো ধান, তবে শুরু করছি। প্রথমে বলেছে ডি কিউব প্লাস 4D² + 4D ×Y, একটা 5D করছি, ঠিক আছে, 4D ×Y, 8e−2x। তা এখানে আমাদের জেনারেল সলিউশন বার করতে হয়। তা জেনারেল সলিউশন বার করতে গেলে আমাদেরকে কী করতে হয়, সিএফ আর পিআই বার করতে হয়। বা সিএফ বার করার ক্ষেত্রে সিএফ প্লাস পিআই করলে জেনারেল সলিউশন হয়ে যায়। তা সিএফ হচ্ছে লেট ওয়াই গল ডি টু দি পাওয়ার এম এক্স ইম নট ইকুয়াল টু 0 বি দ্য ট্রায়াল সলিউশন, দেন অক্সিলারি ইকুয়েশন হয় এইটা, এম দিয়ে লেখা হয়। এখান থেকে এম এর রুট বার করলাম, −2, 0 আর −2। এইবার আমরা জানি যে এটা সিএফ কী হবে, প্রথমে 0 আছে যেহেতু, তাহলে C1 e^0x, বাট e^0 মানে 1, তাই এখানে C1 × 1 C1 করেছি, আর এখানে C2 C3x কমন নেই, e^−2x। এইটা সিএফ এর রুল আমরা জানি। এবার পিআইটা কী করে করতে হবে আমি বলছি। পিআইটা করার ক্ষেত্রে আমার একটু কাটাকুটি হয়ে গেছে, অঙ্কটা এখানে এইভাবে আছে। এবার এখানে একটা জিনিস দেখা যায় e^−2x থাকলে এই e^ax মানে এই x এর যে সহগ থাকে সেটা d এর জায়গায় বসিয়ে দিলেই হয়ে যায়, কিন্তু যদি নিচটা 0 হয়ে যায় তাহলে তো আর সেটাকে পিআইটা বার করা তো যাবে না। তো তখন কী করতে হবে, তখন দুটো প্রসেস আছে, দুটো প্রসেসের মধ্যে একটা হচ্ছে এই e^এর মাথায় মানে e^ যত থাকবে সেটার সঙ্গে, মানে আমি একটু দেখাচ্ছি, শুধু যে আমি দেখাচ্ছি রুলটা একটু দেখাচ্ছি। এই যে প্রসেসটা ছিল, যদি 0 হয় তাহলে 1 1/FD+A হবে, মানে এখানে তাহলে এর জায়গায় কত আছে, −2, t−2 হবে। তো এইভাবে অঙ্কটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। আর একটা জিনিস হয়, এইটাকে তাকে নেওয়া যায়, আর এখানে এই নিচটাকে ডেরিভেটিভ করে সামনে একটা করে x লিখতে হবে, তাহলে সেটাই করেছি আমি, সেটা করলে তাড়াতাড়ি হবে। এই যে 8x, 8, নিচেরটাকে ডেরিভেটিভ করেছি আর সামনে একটা x নিয়েছি, আবার নিচটাকে ডেরিভেটিভ করেছি, 3d² ডিভাইডেড বাই 6d + 8, x² হয়েছে। তারপর কী করেছি, এবার −2 বসালি, মানে আবার কেন করেছি আমি এখানটা, আবার কেন করেছি, তার কারণ হচ্ছে এইখানে e^−2 বসালে d² d এর জায়গায় যদি −2 বসাই তাহলে আবার 0 হয়ে যাচ্ছে। তাই যতবার 0, মানে যতক্ষণ না এই হরটা 0 আসছে ততক্ষণ আমাদের ডেরিভেটিভ করে একটা করে x গুণ করে যেতে হবে, ঠিক আছে, ততক্ষণ x গুণ করে যেতে হবে, ডেরিভেটিভ করতে হবে। তাহলে এইভাবে করেছি, আর এখানে আবার −2 বসালে 12, মানে −12 + 8 কত হয়, 4, তাহলে 4 × 8 −2x² e^−2x। এরপর এই লাইনটা একটু লেখাটা কাটাকুটি হয়ে গেছে, যে y = cf এইটা আর −f এইটা, মানে এটা পিআই। এই অঙ্কটা গেল, বিয়ের অঙ্কটায় যেটা আছে এইটা, এবার এটাকে আমি ডি এর ফর্মে লিখছি, ঠিক আছে, ওয়াই কমন নিয়ে একেবারে। এবার সিএফ কীভাবে করতে আমি এক্ষুনি বললাম, এবার রুট কী বেরিয়েছে দেখতে হবে, রুট এই তিনটে বেরিয়েছে। তা আমি এইটা নিয়ে একটা, মানে যে সিএফ, যে সিএফ এর টোটাল যে কটা রুল আছে আমি সব কটা রুলের একটা একটা নোট আমি দিয়ে দেবো, যদি দরকার হয় ভিডিও বানাবো, ঠিক আছে। তাই এবার এখানে কী আসছে, প্রথমটা তো হয়ে গেলো C1 e^−x, আর পরেরটা যেটা হয় এই α + iβ থাকলে e^α x মানে e^1x মানে e^x, আর C2 যেহেতু C1 আগে ব্যবহার করেছে, C2 cos βx, C3 sin βx, এখানে β = 2 মিটে গেল। এবার পিআই কী করে করতে হয়, পিআই এখানে এখানে আমরা একদম যে আলট্রা শর্ট রুল যেটা আগেরটাই দেখালাম সেইটা করিনি। এখানে কী করেছি, e^x রেখেছি, cos3xটাকে আগে নিয়ে গেছি, cos3x রেখেছি, আর এটাকে আগে ভাঙিয়ে নিয়েছি, এটাকে ভাঙিয়ে নিলে সুবিধা হয়, এবার না ভাঙলে অসুবিধা নেই, ভাঙিয়ে নিয়ে বরং একটু বড় হয়েছে, ঠিক আছে। তা এখানে cos3x রয়েছে, এবার যেটা করেছি সেটা হচ্ছে এই cos3x, 3টা আমরা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তা এইভাবে আগের রুলে করাটা করলে আর হয়তো সহজ হতো না, আমাদের যে রুলটা ছিল সেখানে এই cos3x থাকলে, মানে এই e^x যেটা আগে নিয়ে যাচ্ছে এখানে a থাকে e^x, তা এই এখানে তো a মানে 1, তাই সেইটাকে যোগ করতে হয়, তাহলে d আগে এখানে d+1 ছিল, এখানে +1 করে দিয়েছি, এইভাবে সব জায়গায় d এর জায়গায় d+1 করে দিয়েছি, তাহলে করে এইটা আসছে, ঠিক আছে। এইবার আমাদের যেটা করতে হয়, এই d² যেখানে যেখানে থাকবে সেখানে −2 করতে হয়, তাহলে এখানে d² × d ছিল, তাহলে d² মানে কত, a² এখানে, কিন্তু এই −a² নয়, এখানে হচ্ছে −a² মানে a² তাহলে এখানে −9d, এইভাবে ক্যালকুলেশন করলে পরিষ্কার দেখা যাচ্ছে এখানে −5d −10 আসছে, ঠিক আছে। তারপর এখান থেকে আসছে এইগুলো, এইবার এখানটা কী করেছি আমি, এখানটায় কনজুগেট দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে d² − 4 হচ্ছে, মানে d+2 দিয়ে গুণ করে দিয়েছি, করণই করেছি, ঠিক আছে, d+2 দিয়ে গুণ করে দিলে d² − 4 হচ্ছে, ওপরে d+2 হচ্ছে, এইখানে এটা থাকছে, একইভাবে পরপর গুণ করে দিয়ে এখানে ডেরিভেটিভ করেছি, মিটে গেছে, অঙ্কটা শেষ। এখানে y = এইটা, CF + PI, এখানে আগের লাইনে লিখে দিতে হবে, দ্য জেনারেল সলিউশন ইস y = CF + PI করে এইটা। তারপর পরের অঙ্কটায় আসছি, 18টা, 18টা কী বলেছে, এরকম রয়েছে, এখানে কী আছে, e^x × v(x), এখানে v(x)টা কি sin 2x গেল। তাহলে একইভাবে এই লাইনটা লিখতে হবে সব জায়গায় কমন লাইন, এখানে যেহেতু দুটো আলাদা বেরিয়েছে, তাহলে C1 e^−2x প্লাস C2 e^−3x টু ফাইন্ড পিআই, এখানেও বড় হয়েছে, যদি আমরা এখানে একবারে করে দিতাম তো মিটে যেত। তা এখানে এইভাবে e^−2x আগে নিয়ে গেছি, আমাদের রুলগুলো ছিল আগের ভিডিও যেটা আছে 5D, প্রথম যে ভিডিওটা সেটা দেখলে আরও পরিষ্কার হয়ে যাবে, যে রুলগুলো আমার সব দেখানো ছিল ওখানে, যে এই e^ax × vx থাকলে এই রুলটা হয়,
e to the power ax টা আগে চলে যায় আর f of t প্লাস এ হয়ে যায় তাই সেটাই করছি এইবার তাহলে সেখানে আসছি এইভাবে করলাম পরপর ক্যালকুলেশন করতে করতে আবার d স্কয়ার জায়গায় মাইনাস a স্কয়ার এখানে একবার বসালে মিটে যেত যে মাইনাস আর এখানে d টা কমন নিয়ে নিয়েছি করে d প্লাস 1 এবার কনজুগেট দিয়ে গুণ করে কি করেছি ক্যালকুলেশন করেছি করলে হয়ে যাচ্ছে অঙ্কটা দেখলেই বোঝা যাবে ঠিক আছে এই অবধি অঙ্কটা এখানে বোঝানোর তত কিছু নেই এবার y = জেনারেল সলিউশন c + pi এর 19 এরটাই আসছে এবার 19 এর যে অঙ্কটা সেটা কিন্তু সেম অ্যাজ 5 এরটা তার জন্য আমি 5 এর অঙ্কটা যেটা আগের ভিডিওতে করিয়ে দিয়েছি তার জন্য এখানে আর এটা দেখাচ্ছি না তা এখানে শুধু মানে এই একটা টার্মে একটু পার্থক্য আছে তো আমি pi টা বার করে দিয়েছি তা পুরোটাই করেছি c টাও করেছি pi টাও এরকম হচ্ছে আর এখানে একটা বলার বিষয় এতক্ষণ পরে এটা আসলে বাইনোমিয়াল এক্সপেনশন এই দুটোই যদি মাইনাস থাকে বাইরে ওই এখানেও মাইনাস এখানেও মাইনাস থাকলে সবগুলো প্লাসের টার্মস হয় আর এখানে কটা টার্ম একটু লিখে দেওয়াই উচিত কারণ হচ্ছে যেটা কীভাবে এটা এক্সপেনশন হচ্ছে সেটা লিখতে হবে যদিও সব দরকার নেই এখানে যেহেতু এই তিনবার ডেরিভেটিভ করে জিরো হয়ে যাবে তাও আমি লিখেছি ঠিক আছে আর এখানে একবার ইন্টিগ্রেশন 1/d1 ইন্টিগ্রেশন তাই এরকম চলে আসলো ঠিক আছে এবার পরেরটাই আসছি পরের অঙ্কটা হচ্ছে 20 অঙ্কটার ক্ষেত্রে এইভাবে আমরা ডি এর ফর্মে লিখে নিয়েছি সি এফ বার করেছি পিআই বার করেছি পিআইটা কি করেছি এখানে কিন্তু মানে এখানে অনেকগুলো ফাংশন আছে মোট তিনটে এক্স দিয়ে মানে পলিনোমিয়াল দিয়েও আছে ত্রিকোণমিতি ফাংশনও আছে ওই টু দি পার এক্সপোনেনশিয়াল আছে তো তিনটা আলাদা আলাদা করে ভেবে করতে হবে ঠিক আছে একেবারে যেহেতু এখান থেকে ডি কমন নেওয়া যাচ্ছে নিচ থেকে এটা কমন নিয়ে নেয় ভালো 1/d1 ইন্টিগ্রেশন হয়ে যাবে এখান থেকে আসছে ডি স্কোয়ার মাইনাস 1 এটাকে কিভাবে করতে হবে বলা আছে যে এই মানে এটাকে যে কোনো কিছুকে 1 মাইনাস এ যেটা ফাংশন অফ ডি এ হবে সেই ফর্মে রাখতে হবে 1 মাইনাস ডি স্কোয়ার করে মাইনাস কমন নিয়ে এখানে বাইনোমিয়াল এক্সপেনশন করেছি করে এই দিকটাও একই 4 cos x হচ্ছে এইখানে 4 টা আগে চলে আসলে cos x এখানে ax মানে 1 কোএফিসিয়েন্ট x এর কোএফিসিয়েন্ট 1 আছে তাহলে মাইনাস স্কয়ার আর d স্কয়ার মানে মাইনাস স্কয়ার লিখতে হবে ঠিক আছে তো মাইনাস 1 স্কয়ার আর এইখানে কি করেছি এই জায়গাটা e টু দি পাওয়ার x জায়গায় 1 আছে তাহলে এখানে যদি আবার 1 বসাই তাহলে 1 মাইনাস 1 0 হয়ে যাবে দেন নিচটা একবার ডেরিভেটিভ করেছি 2d আর এই 2 টাকে আগে নিয়ে গেছি আর এখানে একটা x লিখেছি তার কারণ কি যদি নিচটা একবার ডেরিভেটিভ করি তো সামনে একটা x দিয়ে গুণ করতেই হয় তাহলে একইভাবে e টু দি পাওয়ার x আছে ক্যালকুলেশন করলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে ঠিক আছে কোনো এতে জটিলতার কিছু নেই 20 অঙ্কটা হলো এবারে 21 অঙ্ক তা 21 অঙ্ক এরকম রয়েছে এবার এগুলোকে ডিএফ ফর্মে লিখেছি এই মানে এই মানে কি অক্সিলারি ইকুয়েশন সেটা লিখেছি এবার এখান থেকে একটু দেখতে হবে এখানে ডি টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার প্লাস 16 আছে এটাকে একটুখানি ফ্যাক্টরাইজ করাটা দেখে নিতে হবে কারণ একটুখানি কিছুই নেই তা ডি এর যে এই চারটে রুট আসছে এবার এখান থেকে এই সিএফটা একটু বড় হবে এবার তারপরে পিআই বার করতে হয়েছে পিআই বার করার ক্ষেত্রে কী করা হয়েছে এখানে দেখতে হবে যে কোনটাকে 1 করা যায় সহজে 16টাকে 16 কমন নিলে 1 হয়ে যায় সেইটা প্রথমে দেখতে হবে বাইনোমিয়ালের ক্ষেত্রে ঠিক আছে 16টা কমন নেওয়া হলো তারপর এটাকে ইনভার্স করে দিলাম এটার উপর আমরা করলাম এটা বাইনোমিয়াল এক্সপেনশনটা করার পরে কী হচ্ছে 1/16 আর এইখানে এই প্রথম টার্মটা একবারে গুণ হয়ে গেলো 16 এক্স স্কোয়ার প্লাস 256 এটা একবারে গুণ হয়ে গেল তারপরে যেটা মাইনাস অফ এইখানে এই প্রথম যে টার্মটা এটাকে কিন্তু দুবার ডেরিভেটিভ করা সম্ভব একবার ডেরিভেটিভ করার কথা হবে 32x দুবার করলে হবে 64x তাই তো তা 64x না 64 হবে 32 গুণে 64 তাহলে আর 2/16 আছে তা ঠিক আছে এইখানে এটাকে এক কথায় ক্যালকুলেশন করা হয়েছে এখানে 64 নয় হ্যাঁ 64তে হওয়া উচিত যাই হোক হ্যাঁ এখানটা ভুলই লেখা হয়েছে এটা 64তে হওয়া উচিত ঠিক আছে এটা কাটলে হবে 464 256 থেকে বিয়োগ করলে হবে কত হবে 254 না 252 না সরি এখানে তো 32ই হবে 16x স্কয়ার ডেরিভেটিভ একবার করলে হয় 32x তারপর করলে হয় 32 তা 32/16 2 বিয়োগ হবে 127/8 এখান থেকে আমাদের সি এ প্লাস পিআই করলে জেনারেল সলিউশনটা বেরিয়ে যাচ্ছে এবার 22 অঙ্কটায় আসছি ঠিক আছে 22 অঙ্কটায় কিছুই নেই এখানে একইভাবে ডি কমন নিতে হবে তাহলে কমন নিলে ডি টু দি পাওয়ার 4 মাইনাস 1 হবে সবকটার সাথে গুণ হয়ে যাবে তো এইবার এইখানে ই টু দি পাওয়ার এক্স এর নিয়ম একই খুব সহজভাবে এখানে তিনবার 1/d³ মানে কি তিনবার ইন্টিগ্রেশন করতে হবে করে এইটা আসছে তারপরেরটার ক্ষেত্রে একইভাবে কী করতে হবে এই নিচে ডেরিভেটিভ করে ওপরে একটা এক্স দিয়ে গুণ করতে হবে সেটাই করেছি তারপর করে এখানে জিরো আসছে না যেহেতু তার জন্য আমরা আর ডেরিভেটিভ করিনি এবার পরেরটার ক্ষেত্রেও একইভাবে 1 - d² 4 করেছি করে এখানে পলিনোমিয়াল যেহেতু আছে এখানে একটা ইনভার্স হবে কিন্তু এখানে এক্সকে একবারই ডেরিভেটিভ করা যাবে কিন্তু একবার ডেরিভেটিভে কোনো টার্ম নেই তো একটা এক্স গুণ হয়ে গিয়ে মিটে যাবে আর সব জিরো হয়ে যাবে সেটা করে দেখানোই ভালো আমি এখানে করে দেখাইনি তো শেষে এইটা আসছে y = cf + pi করলে এইটা চলে আসছে খুব সহজ অঙ্ক এবার 23-এর অঙ্কটা 23-এরটা যেটা বলেছে আমার নতুন করে কিছু বলার নেই এখান থেকে cf তো এটা হবেই আমি এখানে লিখিও নি cf হবে pi যেটা করতে হবে x স্কয়ার মানে x ইনটু ই টু দি পাওয়ার x এর টার্মে আছে ই টু দি পাওয়ার x ইনটু bx এর টার্মে আছে মানে cos x cos 2x এর টার্মে আছে একইভাবে এখানে একই নিয়ম যে পলিনোমিয়াল যেহেতু আছে পলিনোমিয়াল যেহেতু নেই এইভাবে যদি গুণ আছে তাই এই 3টা ই টু দি পাওয়ার x যেটা আছে এই টি প্লাস 3 হবে তো এখানটা করার পর এখানে x স্কোয়ার করলাম তারপর বাইনোমিয়াল করেছি আমরা ঠিক আছে এইবার এই অঙ্কটাই cos 2x এর ক্ষেত্রেও একই আমাদের এখানে ডি স্কোয়ার খুঁজতে হবে ডি স্কোয়ার না আগে যেটা করতে হয়েছে এই 1টার সাথে যোগ করতে হচ্ছে মানে সামনে যদি ই টু দি পাওয়ার x-টাকে আগে নিয়ে নিই তখন ডি এর সাথে যে ই টু দি পাওয়ার ax এর যে এটা যে কোফিসিয়েন্ট x এর সেটা যোগ হবে করার পর এইভাবে করা হয়েছে ই টু দি পাওয়ার x দিয়ে
এটা করা হয়েছে। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে আগের অঙ্কগুলো পুরো সেম ছিল, তাহলে এখানে আমাদের যে জেনারেল সলিউশন সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। এইবার চব্বিশের অঙ্কটায় না থাক, আজকে আজকে আমাদের এই 23 অবধিই থাক। তা থ্যাংকস ফর ওয়াচিং আর প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল।